লোকসানের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বোয়িং। গেল বছর প্রতিরক্ষা খাতে $4.5 billion লোকসান হয়েছিল কোম্পানিটির। সে কারণে কোম্পানির নির্বাহীরা ভেবেছিল এবছর প্রকল্পের ব্যয় বাড়বে না। কিন্তু চলতি বছরেও বোয়িংয়ের প্রতিরক্ষা খাতের ব্যবসায় তেমন উন্নতি হয়নি। সরবরাহকারীদের ভুল ও উচ্চ নির্মাণ ব্যয়ের কারণে এয়ারফোর্স ওয়ান ও নাসার স্টারলাইন ক্যাপসুল প্রকল্পে বোয়িংয়ের এবছর $1.5 billion বেশি ক্ষতি হবে, মোট ক্ষতি আরও বেশি। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, 2023 সালে বোয়িংয়ের প্রতিরক্ষা কর্মসূচিতে যত ক্ষতি হয়েছে 2014 সালের পর আর কোনো বছরে তা হয়নি। অথচ এই সময়ে বোয়িংয়ের সমকক্ষ অন্যান্য কোম্পানি যেমন লকহিড মার্টিন, জেনারেল ডায়নামিক্স ও আরটিএক্সের আয় বাড়লেও লোকসানে রয়েছে কোম্পানিটি। ক্যাপিটাল আলফা পার্টনার্সের প্রতিরক্ষা বিশ্লেষক বায়রন ক্যালার মনে করেন, বোয়িংয়ের বিভিন্ন প্রকল্পে তদারকির ঘাটতি থাকায় কোম্পানিটি এমন ক্ষতির সম্মুখীন হয়েছে। চলতি বছর বোয়িংয়ের শেয়ারের দাম 6% কমেছে, যেখানে S&P 500 সূচকভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে 9%। বোয়িংয়ের প্রতিরক্ষা খাতে এবার যত ক্ষতি হয়েছে তার মধ্যে রয়েছে বছরের তৃতীয় প্রান্তিকে $93.3 billion, যার বড় অংশ মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ানের বিমান বহরের দুটি বিমানের জন্য। এই খাতে ক্ষতি হয়েছে $48.2 billion। অনামা ভূগ্রহের জন্য ক্ষতি হয়েছে $31.5 billion। রয়টার্স জানিয়েছে, বেশ কয়েকটি স্থির মূল্যের চুক্তির কারণে বোয়িং এত বড় ক্ষতির মুখে পড়েছে, বিশেষ করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নাসার সঙ্গে চুক্তির কারণে। উপকরণের দাম বেড়ে গেলেও স্থির মূল্যে করা চুক্তির কারণে বোয়িংকে এদের কাজ আগের দামই করতে হচ্ছে। তবে বোয়িংয়ের নির্বাহীরা আশা করছেন, নতুন বিনিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে 2025 থেকে 2026 সালের মধ্যে এই উপগ্রহ ইউনিটকে অন্তত 1 অঙ্কের মুনাফা ঘরে নিয়ে আসা যাবে। বোয়িংয়ের প্রধান আর্থিক কর্মকর্তা ব্রায়ান ওয়েস্ট রয়টার্সকে বলেন, আগামীতে মুনাফার ধারায় ফেরার লক্ষ্যে উৎপাদন হ্রাস থেকে শুরু করে কোম্পানির সব বিভাগে ব্যয় শাস্ত্রের কৌশল হাতে নেওয়া হবে, স্থির মূল্যে করা হবে না আর কোনো চুক্তি।